সুপ্রভাত বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি ঠান্ডায় একদম জর্জরিত হয়ে আছি। এখানে রয়েছে ওর বরের চা, ওর দুটো বেকারি বিস্কুট, আর শেরুর জন্য দুটো বিস্কুট, সঙ্গে রয়েছে বর্তমান পেপার। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি গত দুদিনের তুলনায় ভালো আছি। সর্দিটা কমে গিয়ে এখন কাশির প্রকোপটা একটু একটু দেখা যাচ্ছে। আর এর আগে কাশি হয়েছে কি ভোগা ভুগেছি তোমরা সবাই জানো, জানি না এটা আবার কতদিন লাস্টিং করবে। তবে জ্বর আসেনি, কোনো ওষুধও খাইনি, খেতে হয়নি, প্রয়োজন পড়েনি। সর্দির প্রকোপটা অনেকটা কম। আর আমি চা করে বরকে দিয়ে আসলাম, ভাত অর্ধেক করে রেখে দিয়েছি, বাকি অর্ধেক নামাবো। আর এখানে ডাল সেদ্ধ করেছি, আজকে ডাল করব, গরম জল বসিয়েছি, এটাকে খুলে এখন ডালের কাঁটা দিয়ে নেব। আর গতকালকে কি রান্না হয়েছিল তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখাই। তো এই যে দেখো, আজকে ডাল করেছি, যেহেতু দু রকম পদই শুকনো শুকনো। শোল মাছ যেহেতু গা মাখা করে করা হয় আমাদের বাড়িতে, আর শোল মাছ কিন্তু আমাদের বাড়িতে একদম ছোট ছোট টুকরো টুকরো করে করা হয়, আর মাছের মাথা দিয়ে লাউ। তো আলু যেভাবে টুকরো করা হয়, মাছও কিন্তু সেইভাবেই টুকরো করা হয়। এখানে আমি ডালের সাথে খাওয়ার জন্য বেগুন ভেজে নিচ্ছি, আর এই যে ডাল ভাগ করে রেখেছি, এই বাটির ডালটা হচ্ছে আগামীকাল নিয়ে যাবে, আর এক্সট্রা ডাল হচ্ছে এই যে রেখে দিয়েছি। আর আজকে যে ডাল দিয়ে খেয়ে যাবে সেই ডালটাও বেড়ে রেখেছি, আর এদিকে ভাতও জুড়োতে দিয়ে দিয়েছি। ফির ভি আস লগি হ্যায় দিল মে তুম আওগে মুঝসে মিলনে, চুপকে চুপকে কহতে দিল মে দিওয়ানা, হায় কহা গই বো রাতে বো মিঠি মিঠি সি বাতে করতি থি জো দিওয়ানা, আঁখো মে তেরা হি চেহারা ধড়কন মে তেরি হি ইয়াদে করতি হ্যায় দিওয়ানা। কি ভালো লাগে না গানটা! আমাদের সময়, আমার বয়সী যারা আছো তাদের মানে যৌবনটাই মনে হয় না, যৌবন না, যৌবন আসার কৈশোরকালে এই গানগুলো বেরিয়েছিল। এইটা হচ্ছে শাহিদ কাপুরের একদম বাচ্চাবেলার ভিডিও সং, কোনো বইয়ের না, ওটা এমনি মিউজিক ভিডিও ছিল। তো এই গানটা হঠাৎ করে আমি আজকে আমার ফেসবুক স্টোরিতে আমার একটা ছবি দিয়ে এই গানটা দিয়েছি, এত ভালো লাগছে। আমি দিতে যাচ্ছিলাম অন্য একটা গান, কিন্তু এই গানটা সাজেশনে আসলো, আর আমি চাপ দিলাম। গানটা শুনে মনটা এমনভাবে হারিয়ে গেল সেই পুরনো দিনে, মানে আমি এই গানটা রাখতে তারপর বাধ্য হলাম। আর 14 বার আমি নিজের স্টোরি চালিয়ে চালিয়ে শুনছি, কিছুক্ষণের জন্য তো না, কয়েক সেকেন্ডের জন্য গানটা হচ্ছে, এইটুকুই হচ্ছে। ফির ভি আস লগি হ্যায় দিল মে তুম আওগে মুঝসে মিলনে। তো ভাবলাম এই গানটা একটুখানি করি, তোমাদের সামনে শোনাই। এমনি তো গানের ভিডিও আসে, কয়দিন ধরে দিতে পারছি না, কারণ শরীরটা খারাপ, তারপর প্রেশার যাচ্ছে, সবটা তোমরা জানো। আর এখন বাজে হচ্ছে 11:10, সকাল 11:10 বাজে, আর আমি এখন বসে বসে কাটাচ্ছি, কারণ যতটা পারছি জলের থেকে দূরে থাকছি, সুস্থ হওয়া প্রচুর পরিমাণে দরকার। শেরু আছে, ওর আমার ছোঁয়া লেগে ওর যেন কিছু না হয়, কারণ ওরা আমাদের থেকে বেশি সেন্সিটিভ, সেই কারণে ওদের যেন ওর কিছু যেন না হয়, সে কারণে তাড়াতাড়ি সুস্থ হওয়ার চেষ্টা করছি। আর এই কটা ছবি নিয়ে বসেছিলাম, ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি, তারও এই দুটো ছবি নিয়ে বসেছিলাম। এটা হচ্ছে চাকলা মন্দিরে, 1 বছর হয়নি এখনও, গেছি নাকি হয়ে গেছে আমার সঠিক মনে নেই, তবে হ্যাঁ বছরের কাছাকাছি। এটা হচ্ছে এই যে ওখানে যে ক্যামেরাম্যানরা থাকে না, তাদেরকে দিয়ে স্টিল ছবি তোলানো হয়েছে। ফোনে ঠিক মতন ফোকাস নিচ্ছে না, মানে মুখগুলো বোঝা যাচ্ছে না ঠিক মতন। তো এই যে আমরা দুজন, আর এই যে আমরা চারজন, দেখো মাঝখানে আমি আর ভাগ্নি, আমার পাশে হচ্ছে ভাগ্না, আর ভাগ্নির পাশে তো আমার বর, বুঝতেই পারছো। তো আমরা চারজন গেছিলাম গত বছর, আর তারপরে আর যাওয়া হয়নি। তো দেখো ভাগ্নি আমার সমান সমান হয়ে গেছে, দেখতে পাচ্ছ, আর এখন তো আমাকে আমাকে ছাড়িয়ে গেছে লম্বা হয়ে। তাই এই ছবিগুলো দেখছিলাম হঠাৎ করে, কারণ বরের ফোনে অনেকগুলো ছবি ছিল এই চাকলার, আর এই দুটো স্টিল ফটো তোলা হয়েছে। তো সেই ছবিগুলো বের করেছিলাম, দেখছিলাম, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। অনেকদিন যাওয়া হয় না চাকলায়, যাবো ভাবছি, দেখি। এখন যেতে গেলেও তো শেরুর কথা চিন্তা করতে হয়, শেরুকে কাছ কাছে রেখে যাব, শেরুকে নিয়ে এখন আগে ভাবতে হয়, কিছু কোথাও যাব, কিছু কিনবো, কিছু খাবো, আগে শেরুর কথা ভাবতে হয়। আগে তো ছিল না, এখন আছে,
সে কারণে আগে ওর কথা ভাবতে হয়। জানি না যাওয়া হবে কি না, তবে হ্যাঁ অনেক দিন ধরে যাওয়া হয় না, আর গেলে ইচ্ছে আছে ভাগ্নিকে নিয়ে যাওয়ার, কারণ ভাগ্নি এখন বড় হয়ে গেছে, ও তখনও বড় ছিল, যেতে চায় না ও কোথাও সহসা, বোঝোই তো, বন্ধু বান্ধব এখন বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে যায়, কিন্তু ভাগ্নি এখনও ছোট আছে, যতদিন ছোট আছে ওকে নিয়ে ঘুরতে টুরতে যাওয়ার ইচ্ছে আছে। আর আমার ছোট বোনকে বলবো, দেখি যায় কি না, তাহলে চারজন মিলে যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক কি হয়। আর মার কাছে শেরুকে রেখে যাব, মা দেখবে শেরুকে, নতুবা মাকে, এই শেরুকে কার কাছে রেখে যাবো, একজন ভরসাদারের কাছে তো রেখে যেতে হয়। আর রান্না বান্না বলতে ডাল করেছি সকালবেলা, বেগুন ভাজা আছে, আর হচ্ছে তোমার মাছ করেছি, দেখি দেবো, মাছ করেছি, কই মাছ করেছি, আলু দিয়ে ঝোল করেছি, ব্যাস আর কিছু করিনি, তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে এসেছি, আর এখন ভাত করার জন্য চালটা ভেজাবো। তো বন্ধুরা, বাজে 3টে বাজতে 10 মিনিট বাকি, আর আমার খাওয়া শেরু খাওয়া হয়ে গেছে, শেরুকে একটুখানি বাথরুমে রেখে এসেছি, যদি পটি ফটি করে, পটি হিসু যাই করবে করবে, ওকে রেখে আসলাম, ওর সামনে এইভাবে কথা বলতে পারবো না, আর রীতিমতন আছড়াবে, খরগোশের মতন লাফ দেবে। আর এই যে দেখো জামা কাপড়গুলো নিয়ে এসেছি, কিছু জামা কাপড় আগে নিয়ে এসে ভাঁজ করে রেখেছি, আবার কিছু জামা কাপড় বাকি ছিল যেগুলো ভারী ভারী ছিল সেগুলো নিয়ে আসলাম, এগুলো বেশিক্ষণ রোদ্রে ছিল তো এগুলো নিয়ে আসলাম। আর মাঝখানে একবার গেছিলাম ওপরে, তখন আমার চুড়িদার টুড়িদারগুলো নিয়ে এসেছি, সেগুলো ভাঁজ করে রাখা হয়ে গেছে, এখন এগুলো ভাঁজ করব। তো বাবারে হাঁপাই গেছি, শরীর অনেকটা ভালো আছে, মানে তুমি আমারে রেখে কথা বলবো, তোমার সাহস কি করে, চলো নিয়ে আসি। কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন পুরালেও আসলে না, আজ মন খারাপের জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে খরস্রোতাও গতিহীন। বলো তো কেমন লাগে গানটা? দারুণ না? গানটা পুরোটা আমার শিখতে হবে, এই গানটা আমার ব্যাপক লাগে, ব্যাপক। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি, যদি আজকে মেঘলা আকাশ ছিল সকালের দিকে, এখন আর নেই, তবুও গানটা করছি। তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু, তোমার কাছে চেয়ে নিলাম আমার সারাটা দিন, মেঘলা আকাশ বৃষ্টি, তোমাকে দিলাম। মাঝে মধ্যে এত সুন্দর সুন্দর গান আমার মনে পড়ে, যে সেগুলিকে তোমাদের সাথে শেয়ার না করলে ভালোই লাগে না, বুঝতে পারলা তো? আরো একটা গান, প্রাক্তন বইয়ের গান, সেই গানটাও খুব ভালো লাগে। তুমি যাকে ভালোবাসো, এটা দারুণ লাগে। স্নানের ঘরে আসবে ভাসো, খুব সুন্দর। চলো গান করতে করতে, তোমাদের গান শোনাতে শোনাতে জামা কাপড় গুলো ভাঁজ করা হয়ে গেল, এখন একটুখানি মানে গাটা বিছানায় ঠেকানোর পালা, মানে একটুখানি শোবো, ওই জাস্ট শোয়াই সার, কমেন্ট দেখবো, সুন্দর সুন্দর কমেন্ট রিপ্লাই করব, রিয়াক্ট করব, ব্যাস এইভাবেই কেটে যায় সারাটা দিন, বুঝতে পারলানি? বন্ধুরা এখন পাক্কা 10:30 বাজে, আর আমাদের খাওয়া হয়ে গেছে, বর চলে এসেছে ওই যে, আর আমার জন্য একটা জিনিস নিয়ে আসছে, আমার মনে হয় ফেসবুকের পোস্টটা দেখছে, আমার মনে হয় না দেখে নাই, কারণ যদি দেখতো, দেখছো আমার ফেসবুকের পোস্ট, ওই যে আজকে কি দে, হ্যাঁ ওই যে দেখো চকলেট দে, আমার জন্য ডেয়ারি মিল্ক আনছে, ডেয়ারি মিল্ক ভালো লাগে কিন্তু আমার কিটক্যাট বেশি প্রিয়, ওর জন্যই। তুমি ফেসবুকে পোস্ট দেখছো? দেখো নাই, দেখো নাই, দেখো নাই, সত্যি সত্যি, তাহলে আমারে ডেয়ারি মিল্ক দিল, এখন এটাকে খাবো, দুজনে মিলে, ঠিক আছে? তো এইটুকু শেয়ার করার জন্য আবার এলাম।
কাশি কাশি শুরু হয়ে গেছে, মানে দফায় দফায় ইঞ্জিন, মানে ইঞ্জিনটা ছিল হচ্ছে সর্দি দিয়ে শুরু, এবার বগি গুলো যাবে। গলা ব্যথাটা হয়নি, কপাল ভালো, গলা ব্যথা হয়নি, আর এখন কাশি। তবে হ্যাঁ, গন্ধ বাতাস সবকিছু সব পাচ্ছি, ওটাতে কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, বাজে 9:35, আর আমি রান্নাঘরে আছি। এই যে ভাত বসিয়েছি, আর তার আগে আমি চায়ের বাসনগুলো মেজে নিলাম। সন্ধ্যাবেলার দিকে, বিকেলবেলার থেকে ঠান্ডা একদমই ছিল না, কিন্তু এখন কিন্তু হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, যেহেতু এটা নিচতলা তাই হালকা ঠান্ডা লাগছে। আর আমি সন্ধ্যাবেলা থেকে এই চাদরটা হালকা করে পেঁচানো ছিলাম, একেতেই ঠান্ডা লেগেছে, তার মধ্যে আরও বেশি লেগে যাবে সেই কারণে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, ঠিক আছে? টাটা।